দেশ স্বাধীন হওয়ার পর প্রথম 20 বছর সারা দেশেই এবং তখন যে 16টা রাজ্য ছিল সর্বত্রই কংগ্রেস দলের সরকার ছিল। এখন সরকারের ভুল পরিকল্পনা এবং তখন আজকের যে জিডিপি জিডিপি বলা হয় সেটা অত্যন্ত স্বল্প ছিল, খুব বাজেট খুব কম ছিল, টাকাও ছিল না। এসব কারণে দেশের অবস্থা খারাপ হচ্ছিল। এখন 1952 সালে অল ইন্ডিয়া নিখিল ভারত কংগ্রেস কমিটি, তারা সারা দেশে ভূমি সংস্কারের জন্য সিদ্ধান্ত করে। তারপরে কংগ্রেসের রাজ্য সরকারগুলিকে বলে, কংগ্রেসের রাজ্য সরকারগুলি জমিদারি প্রথা উচ্ছেদ আইন, তারপর ভূমি সংস্কার আইন করে, কিন্তু বেনামা জমি উদ্ধার করে সেটা সরকারে খাস করে ভূমিহীনদের মধ্যে বন্টন করার যে ভূমি সংস্কারের কাজ, যেটা করলে কৃষকদের হাতে কিছুটা পয়সা তখনই আসতো, সেটা কংগ্রেস সরকার করতে পারেনি এবং সেচ ব্যবস্থারও উন্নতি করতে পারেনি। চাষিদেরকে সবসময় আল্লাহ মেঘ দে পানি দে বলে তাকিয়ে থাকতে হতো আকাশের দিকে। 1965 সালে দেশে ব্যাপক খরা হয়। এই খরা হওয়ার জন্য ফসলের উৎপাদন খুব কম হয়। এই উৎপাদন কম হওয়ার জন্য সরকার আগে থাকতেই আমেরিকা থেকে গম আনছিল, উৎপাদন যেহেতু কমে গেছে তাই গম আমদানি করাটা, তার পরিমাণটা আরও তাকে বাড়াতে হয় এবং রেশনে চাল ছাঁটাই হয়। তখন এখন যেরকম গ্রামাঞ্চলেও বিদ্যুৎ আছে, সব গ্রামেতেই বলতে গেলে বিদ্যুৎ প্রায় পৌঁছে গেছে, তখন এই অবস্থা ছিল না। শহরাঞ্চলের 25% মানুষের ঘরে বিদ্যুৎ ছিল না, গ্রামাঞ্চলেরও 50% মানুষের ঘরে কোনো বিদ্যুৎ ছিল না। হ্যারিকেন জেলে ছেলেদেরকে পড়তে হতো, ল্যাম্পো জেলে ছেলেদেরকে কুপি ল্যাম্পোর কুপি জেলে পড়তে হতো। অন্য জিনিসের কথা, ভোগ্যপণ্যের কথা ছেলেই দিলাম, মূল যেটা চাল গম আটা তেল কেরোসিন এগুলো মানুষ পাচ্ছিল না। এজন্য 1966 সালে মানুষের মধ্যে খুব বিক্ষোভ দেখা দেয়। এই বিক্ষোভের জন্য 1967 সালের ফেব্রুয়ারি মাসে যখন চতুর্থ সাধারণ নির্বাচন হয়, তখন লোকসভা এবং রাজ্যগুলোতে, রাজ্য বিধানসভাগুলোতে মানুষ কংগ্রেসের বিরুদ্ধে রায় দেয়। তদানীন্তন 16টা রাজ্যের মধ্যে 8টা রাজ্য কংগ্রেসের হাতছাড়া হয়। লোকসভাতেও 1962 সালে কংগ্রেস যত আসন পেয়েছিল, 67 সালে তা অনেকটাই কমে যায়, কিন্তু কেন্দ্রীয় সরকারটা ওদের থাকে। এর পরিপ্রেক্ষিতেই 1966 সাল থেকে শুধু 67 সালে ভোটে যে মানুষের
মতামতের সরি মতামতের প্রতিফলন দেখা গেল শুধু তাই নয়, মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেন বিভিন্ন ইস্যুতে। 66 সাল থেকে এটা তুঙ্গে উঠতে থাকে। 67 সালে তদানীন্তন 16টা রাজ্যের মধ্যে 8টা রাজ্যে কংগ্রেস অকংগ্রেসই সরকার হয়। পশ্চিমবাংলায় 67 সালের 2 মার্চ যুক্তফ্রন্ট সরকার হয়, তাতে বামপন্থীরাও ছিলেন। কংগ্রেসের নীতির জন্য, কংগ্রেসের নীতির জন্য লড়াই করে কংগ্রেস থেকে বেরিয়ে আসা অজয় মুখার্জি, সুশীল দাঁড়া, প্রণব মুখার্জি, এদের নেতৃত্বে বাংলা কংগ্রেস দল তৈরি হয়, তারাও ছিল। এখন এই সময়কালটা 67 সাল, 66-67 সালটা মানে স্বাধীনতার 20 বছর পর, এটা একটা টার্নিং পয়েন্ট। যে মানুষ প্রথম 20 বছরে ভাববেন যে ইংরেজদের তাড়িয়ে স্বাধীনতা এনেছে কংগ্রেস, তাই তখন ভোটদান যতটা হতো তার মধ্যে একটা বড় অংশের মানুষ ওই কারণে কংগ্রেসকে ভোট দিত। কিন্তু সেই 67 ভোটের সময় থেকে, এই 66 সময় থেকেই দেখা গেল একটা পরিবর্তন আসছে। অন্যান্য রাজ্যেতে অন্যান্যভাবে পরিবর্তন এসেছিল, বাংলাতে দেখা গেল কংগ্রেস তার শক্তি ক্ষয় হচ্ছে, বামপন্থীদের শক্তি বৃদ্ধি হচ্ছে। এই যে 67 সালের 2 মার্চ যুক্তফ্রন্ট সরকার তৈরি হলো, এই সরকারের মূল স্লোগান ছিল তখন যুক্তফ্রন্ট সরকার শ্রেণী সংগ্রামের হাতিয়ার। এমন সময় উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকে, সেখানে একটা গ্রামে একজন বর্গাদার, তার নাম বেগলু কিষাণ, তাকে জমিদাররা যেটা আকছার করত তাকে সেদিনও করল, উচ্ছেদ করে দিত, করে দিল। আগে যেটা আকছার করত জমিদাররা, যে সে একটা জমি ভাগ চাষে দিয়েছে পরানালী কিংবা কৈবর্ত মণ্ডলকে, পরের বারে বললো না তুই করবি না ও করবে, মানে ও একটু ভাগ বেশি দেবে, এই জন্যে ভাগ চাষি যাদেরকে বর্গাদার বলা হয় তাদেরকে ছাঁটাই করত, সেরকম উচ্ছেদ করে। এই উচ্ছেদের প্রতিবাদে নকশালবাড়িতে কৃষকরা, হাজার হাজার কৃষক, মহিলা পুরুষ সংঘবদ্ধভাবে প্রতিরোধ করে, সেটা মানে একটা দারুণ ঘটনা। এই প্রতিবাদ যখন হয়, এটা চলছিলই জিনিসটা, যে সরকার স্লোগান দিচ্ছে শ্রেণী সংগ্রামের হাতিয়ার, সরকার আমাদের পাশে আছে, এইটা কৃষক শ্রমিকদের মনে হলো। কিন্তু এই যে ঘটনাটার মধ্যে 25শে মে 67, সেখানে পুলিশ গুলি চালায়, সেই গুলিতে 6 কৃষক রমণী, 1 শিশুসহ 11 তারা শহীদ হন। এটা ঠিক যে আগের দিন কোনো এক দুষ্কৃতির গুলিতে থানার এক ইন্সপেক্টর মারা যান, সেটা যারাই করে থাকুক, যে দুষ্কৃতি করে থাকুক, ভুল। কারণ মানুষের আন্দোলনে এরকম ব্যক্তি হত্যা কোনো সময় সমর্থনযোগ্য নয়। তো কিন্তু সেই নকশালবাড়ির যে ঘটনা, এটা একটা উদ্দীপনা সৃষ্টি করলো, বিশেষ করে শহুরে মধ্যবিত্ত যুবছাত্রদের মধ্যে একটা নতুন ইন্সপিরেশন এলো। এবং বাংলায় সাহিত্য, গল্প, উপন্যাস, কবিতা, নাটক সমস্ত কিছুতে তার ছাপ পড়তে আরম্ভ করলো। 66-র খাদ্য আন্দোলন, 1 পোয়া কেরোসিনের দাবিতে ছাত্রদের আন্দোলন, যে আন্দোলন করতে গিয়ে, মিছিল করতে গিয়ে কিশোর ছাত্র নুরুল ইসলাম স্বরূপনগরে পুলিশের গুলিতে মারা যায়, আনন্দ হাইত কৃষ্ণনগরে পুলিশের গুলিতে মারা যায়, সেইতে
অবস্থান্তর ঘটল 67 সালে আরো বেশি বড়ভাবে। মানুষ তখন বিক্ষোভ দেখাতে চাইছে, বিক্ষোভের পর বিক্ষোভ, বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ছে সমস্ত কিছুতেই। এই যে মানুষের বিক্ষোভ, এই বিক্ষোভের সময় যেসব বুদ্ধিজীবী যারা চিন্তাভাবনা করেন, সেই সময় করতেন, যারা উপন্যাস লিখতেন, গল্প লিখতেন, নাটক লিখতেন, নাটক করতেন, সিনেমা লিখতেন, সিনেমা করতেন, কবিতা লিখতেন, সবার মধ্যেই একটা দারুণ উৎসাহের সঞ্চার হলো। দার্শনিক সমাজবিজ্ঞানী কার্ল মার্ক্সের একটা ঐতিহাসিক কথা আছে, পরিবেশ মানুষের চেতনাকে নিয়ন্ত্রণ করে, আবার সচেতন মানুষ সেই পরিবেশটাকে পাল্টাতে চেষ্টা করেন। এটাই হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদের সবথেকে বড় কথা। এটা সমাজ জীবনে প্রতি পাড়ায়, প্রতি ক্ষেত্রে, প্রতি অফিসে, প্রতি কলকারখানায়, প্রতি দেশে সর্বকালের সত্য যে পরিবেশ মানুষের চেতনাকে নিয়ন্ত্রণ করে, সচেতন মানুষ সেই পরিবেশটাকে পাল্টাবার চেষ্টা করে। এমন অনেক আছে রাস্তার ধারে লোকে নোংরা ফেলে, এইটে দেখে, সেই পরিবেশ দেখে যে লোকটা বুঝলো যে এই কাজটা খারাপ হচ্ছে, সে গিয়ে পুরসভাতে গিয়ে পঞ্চায়েতে গিয়ে বলে যে মানুষ রাস্তায় আবর্জনা ফেলছে, একটা বিন যাকে বলে, একটা পাত্রের ব্যবস্থা করুন যেখানে জঞ্জালগুলো ফেলবে। অনেক সময় অনেক মানুষ জল জমিয়ে রাখে, মানুষ সচেতন হলো যে নই জমা জল থেকে মশা হচ্ছে, মশা থেকে ম্যালেরিয়া, ডেঙ্গি এতে হতে পারে, তাই মানুষ যেই পরিবেশ দেখে মানুষ যখন বুঝলেন সেই মানুষ তার ব্যবহার পাল্টালেন। এটা খুব ঐতিহাসিক সত্য কথা। সেই 66-67-র যে ঐতিহাসিক সময়, এই সময়টাই ঔপন্যাসিক, সাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, গল্প লেখক, কবি সবাইকেই, একটা বড় অংশকে, অনেককে নতুনভাবে ভাবায়, নতুনভাবে ভাবায়। 50-60 স্বাধীনতার আগে তো হয়েছেই, স্বাধীনতার পরেও 50-60 দশকে থিয়েটার হতো, থিয়েটারে মানুষ টিকিট কেটে দেখতে যেতেন। এইবার তখনও নাটক করতেন বাদল সরকার। বাদল সরকার তাকেও এই যে মানুষের বিক্ষোভ, মানুষের আন্দোলন তাকে ভাবালো। তিনি এমনি সংবেদনশীল মানুষ ছিলেন, অত্যন্ত বড় মাপে তার বুদ্ধিমত্তা মেধা ছিল। তিনি ঠিক করলেন যে আগে যা করতেন তার থেকে এবার একটু পাল্টাবেন। তিনি একটা নতুন কথা বললেন, লোকে নাটক দেখতে যায়, এবার নাটক লোকের কাছে যাবে, উল্টে যাবে। লোকে টিকিট কেটে, সে তখনকার দিনে হয়তো 2 টাকা টিকিটের দাম, 2 টাকা দিয়ে টিকিট কেটে লোকে নাটক দেখছে তা না, বহু লোকে সেই 2 টাকা কেন, 2 আনাও তখনকার দিনে 2 আনা তাও ছিল না, নাটক দেখতে পাচ্ছে না, তাই নাটক নিয়ে স্টেশনে বাজারে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে। অত মঞ্চ টঞ্চ, অত পয়সা খরচা করে মঞ্চ টঞ্চ সব করার দরকার নেই। উনি নতুন একটা আঙ্গিক নিয়ে এলেন যে তৃতীয় ধরনের ধারার একটা নাটক, সেই নাটক মানুষের কথা বলবে, মানুষের কাছে যাবে, মানুষের কাছে গিয়ে মানুষের কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করবে। যে চলমান লড়াই চলছিল তখন, সেই চলমান লড়াই যাতে আরো জোরদার হয়, কারণটা হচ্ছে এইটে, কারণটা হচ্ছে এইটে, এইখানটাতেই লড়াই তাকে প্রভাবিত করেছিল। বলেছি কার্ল মার্ক্সের কথা, পরিবেশ মানুষকে সচেতন করে, সচেতন মানুষ পরিবেশ পাল্টায়। তাই মানুষের ওই লড়াই দেখে বাদল সরকারের মতন উঁচু মাপের একজন মেধা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, পেশা ইঞ্জিনিয়ার, অনেক কিছু তিনি, অনেক উঁচু মাপের মানুষ, তিনি যদি সাদামাটা যে চিন্তা করতেন
অনেক খ্যাতি অনেক পয়সা রোজগার করতে পারতেন, সেই পথে না ছুটে যে চলমান লড়াই চলছে তখন সেই লড়াইতে যদি আরও বেশি মানুষ যোগ দিতে পারেন, সেই লড়াই যাতে আরও ছড়িয়ে পড়ে আরও বেশি হয়, তার জন্যে তিনি নাটক লিখলেন, লিখেই ক্ষান্ত হলেন না, নিজে অভিনয় করতেন, নিজের টিমটাকে তারা তিনি তৈরি করলেন। এখন যদি আমি রাস্তাঘাটে ফুটপাতে প্ল্যাটফর্মে যদি নাটক করি তত পয়সা রোজগার হবে না, আমাকে সেখানে স্বাভাবিকভাবেই অনেক কৃচ্ছ সাধন করতে হবে, সেখানে আমার টিমের লোকেদের বোঝাতে হবে। এখানেই বাদল সরকারের সাফল্য যে তিনি যে টিম তৈরি করেছিলেন সেই টিম বহু বছর ধরে, তাদের মধ্যে অনেকে হয়তো দু চারজন হয়তো বিগত হয়েছেন, যারা আছেন তারা আজও চালাচ্ছেন। খুব কঠিন সময় এলো 1972 সালের, 71-72 এই সময়টা, 71-72, 73-74 এই সময়কাল। তখন ওই বাদল সরকারের উৎসাহে উদ্দীপনায় বাদল সরকারের ভাবনা চিন্তায় উদ্বুদ্ধ হয়ে কিছু নাটকের দল, আমার মনে আছে সিলুয়েট বলে একটা নাটকের দল ছিল, ওপেন থিয়েটার বলে একটা নাটকের দল ছিল, এরা সব শনিবার করে কার্জন পার্কে 72-73-74 নাটক করতো, খুব বিরত, বেশ বিরত সেই সব সময়। এবং এই নাট্যকর্মীরা ঠিক করেন যে 1974 সালের 20শে জুলাই তারা সব নাটক দল একসঙ্গে হবেন, নাটক করবেন, প্রতিবাদ মিছিল করবেন। কেন 20শে জুলাই ভাবলেন না? 1954 সালে 20শে জুলাইকে বলা হয় সাম্রাজ্যবাদ বিরোধী দিবস। 1954 সালের 20শে জুলাই ডিএনবিএনপু, ভিয়েতনামের সঙ্গে যে আমেরিকার লড়াই চলছিল সেই সময় একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তিটা হয়েছিল 1954 সালের 20শে জুলাই। সেই দিনটাকে প্রথমে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি প্রস্তাব করে, সেই অনুযায়ী আন্তর্জাতিক স্তরেও এটাকে একটা সাম্রাজ্যবাদ বিরোধী দিবস বলা হয়। তো আমার মনে আছে 1974 সালের 20শে জুন নাট্যকর্মীরা তারা ওই কার্জন পার্কে নাটক করে, প্রতি মিছিল করে। 20শে জুন হচ্ছে একটা ঐতিহাসিকে যে আমেরিকার দুজন বিজ্ঞানী দম্পতি, সেই দম্পতি একজনের নাম জুলিয়াস রোজেনবার্গ, একজনের নাম এথেল রোজেনবার্গ, এরা এদেরকে আমেরিকার সরকার আটক করে একদম একটা বিচারের প্রহসন করে 1953 সালের 20শে জুন ফাঁসি দিয়েছিল। ফাঁসি দিয়েছিল এই কারণে, তাদের অভিযোগ ছিল, কারণ মানে অভিযোগ একদম মিথ্যা অভিযোগ, যে প্রথম আমি বোমা অ্যাটম বোমা বার করে আবিষ্কার করে আমেরিকা, তারপরে সোভিয়েত ইউনিয়ন। আমেরিকার সরকার বলল যে এই রোজেনবার্গ দম্পতি এরাই সোভিয়েত ইউনিয়ন, সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নকে ফর্মুলা দিয়েছে, এই বলে বিচারের প্রহসন করে দুজন বিজ্ঞানীকে হত্যা করে 1953 সালের 20শে জুন। সে 1953 সালের 20শে জুনকে স্মরণ করে 1974 সালের 20শে জুন নাট্যকর্মীরা কার্জন পার্কে সবাই মিলে নাটক করেন, প্রতিবাদ মিছিল করে। তারপরের কর্মসূচি 20শে জুলাই, সেই 20শে জুলাই কর্মসূচিতে একজন নাট্য উৎসাহী ব্যক্তি, তার বয়স তখন হবে 17-18, বাড়ি ছিল দক্ষিণ কলকাতার ভবানীপুরের সাঁকারিপাড়ায়, নাম ছিল প্রবীর দত্ত। সেই প্রবীর দত্ত প্রতি শনিবার করে সেখানে ওই কার্জন পার্কে নাটক দেখতে যেত, তাকে পুলিশ পিটিয়ে মারে, পুলিশ পিটিয়ে মারে একদম। এই ঘটনা নিয়ে তখন তার প্রতিবাদে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে উৎপল দত্ত, বাদল সরকার, সৌমিত্র চট্টোপাধ্যায়, যোচন দস্তিদার, অসিত বসু, এরকম সমস্ত নাটক দলের যারা সমস্ত হয়ে আছেন, বিরাট একটা সভা হয়। তাতে
তখন আমরাও কিছু কাঠবেড়ালির ভূমিকা নিয়েছিলাম যে ওই প্রতিবাদ সভাটা করার জন্য। সে সময় তো দেখেছি আমার সাথে বাদল সরকারের সেই অর্থে পরিচয় ছিল না, কারণ দুজনে দুটো ক্ষেত্রেতে কাজ করতাম। কিন্তু আমি স্বাভাবিকভাবেই আমি খুবই ওকে শ্রদ্ধা করতাম, কিন্তু ওই ঘটনাচক্রে ওই অনুষ্ঠানটাতে কিছুটা আমি স্বেচ্ছাসেবকের বলুন কাঠবেড়ালির ভূমিকায় বলুন গোপনে তখন কাজ করেছিলাম, তাতে বাদল সরকারের প্রতিবাদ করতেই হবে যে মিটিংটা হয়েছিল, একটা নিজেদের মধ্যে মিটিং হয়েছিল, তাতে তার কথা আমার খুব মনে পড়ে। তো স্বাভাবিকভাবেই সেই উত্তাল ঝঞ্ঝাবিক্ষুব্ধ বাংলা 60 দশক পেরিয়ে আসে, তারপরে 70 দশক আসে, তারপরে আমি বিস্তারিতভাবে যাচ্ছি না, 1977 সালের 21শে জুন মানুষ কংগ্রেসকে শিক্ষা দেয়, বামফ্রন্ট সরকার আসে। সারা দেশের মতন পশ্চিমবাংলাতেও কৃষিক্ষেত্র বলুন শিল্পক্ষেত্র বলুন কিছুটা অর্থনৈতিক প্যাটার্ন পাল্টায়। এই যে প্যাটার্নটা পাল্টালো, যারা শাসকরা যারা বুঝছিল যে পুরনো কায়দায় আর শাসন চালানো যাবে না, তারা বুঝতে পারছিল মানুষ খেপে যাচ্ছে, কিছু ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কৃষকের হাতে কিছুটা টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, যে শ্রমিক আছে সেই শ্রমিকের রোজগার বাড়াতে হবে, এইটা কিন্তু তারা চিন্তাভাবনা করতে আরম্ভ করেন। সেই চিন্তাভাবনায় তারা যেটা তারা তাদের দিক থেকে তাদের চেয়ে যে কারণে তারা করেছিলেন যে শাসনকে আরও দীর্ঘস্থায়ী, তাদের শাসনটাকে আরও লম্বা করার জন্য, দীর্ঘতর করার জন্য, সেদিক থেকে বলবো যে একই সঙ্গে জিনিসটার মধ্যে ভালো দিক ছিল। ধরুন 1969 সালের 19শে জুলাই ইন্দিরা গান্ধী যখন 14টা ব্যাংক জাতীয়করণ করে, নিশ্চয়ই প্রগতিশীল পদক্ষেপ। 72 সালে কয়লা খনিগুলো জাতীয়করণ করে, নিশ্চয়ই প্রগতিশীল পদক্ষেপ। এই প্রগতিশীল পদক্ষেপ কংগ্রেস দলকে মানুষের মধ্যে যে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভটাকে প্রশমিত করতে সাহায্য করে। একই সঙ্গে এটাকেও অস্বীকার করা যাবে না যে মানুষের অর্থনৈতিক অবস্থার কিছুটা উত্তরণ ঘটে। এটা যদি সেই যদি একটা ধরা যাক, আজকে 2020 সাল, আর যদি ধরা যাক 1960 সাল, যদি 60 বছরের একটা নেওয়া যায়, লোকসংখ্যা বেড়েছে, আমি লোকসংখ্যার টোটাল ভলিউমে যাচ্ছি না, কিন্তু জনসংখ্যার শতকরা বিচারে তখন যত সংখ্যক মধ্যবিত্ত ছিল আজকে মধ্যবিত্তের সংখ্যা বেড়েছে, সচ্ছল মধ্যবিত্ত। আগে এমন ছিল জনসংখ্যার 100 জনের মধ্যে হাতে গোনা 4 বলবো। আজকে 2020 সাল, আমরা যদি 50-60 বছর আগে যাই, তখন জনসংখ্যার হয়তো 5% ধনী মধ্যবিত্ত ছিল, তখন একজন স্কুলের মাস্টারমশাই চাকরিতে ঢুকে অনার্স গ্র্যাজুয়েট, আমার মনে আছে 1965 সালের কথা, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন প্রয়াত পীযূষকান্তি সরকার, আমার স্কুলের মাস্টারমশাই ছিলেন, তিনি যখন ইংরেজিতে অনার্স ছিলেন, তিনি যখন স্কুল শিক্ষকতা 1965-64 সালে শুরু করেন, তখন তিনি ঢুকেছিলেন 215 টাকায়, আর এখন হয়তো স্কুল শিক্ষক ঢুকছেন 20-25 হাজার টাকার বেতনে। যতই মুদ্রাস্ফীতি হোক, টাকার দাম কমুক, সেই তুলনায় কিন্তু আজকের মধ্যবিত্ত যে সমাজটা তৈরি হয়েছে সেটা একটা বড় সমাজ তৈরি হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেই সময় যদি এইসব এত মল হতো, এসব মল চলতো না, বাবাই যেত না,
5 শতাংশ ধনী সচ্ছল মধ্যবিত্ত বাকি 95 শতাংশ হচ্ছে গরিব এই 95 এর মধ্যে 70 শতাংশ হচ্ছে খুবই গরিব প্রান্তিক মানুষ সেই জনবিন্যাসের এই যে অর্থনৈতিক শ্রেণীবিভাগ এইতে কিছুটা পাল্টেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এখন জনসংখ্যার হয়তো নানান কারণে 50 শতাংশ মধ্যবিত্ত জায়গায় এসেছেন দারিদ্র সীমার তলার কমেছে সেটা যারা শিল্পপতি তারা তারা ভাবনা চিন্তা করে সরকারকে চাপ দিয়ে দারিদ্র দূরীকরণ প্রকল্প নানান নামে এনে যাতে গরিব মানুষের হাতে টাকা যায় গরিব মানুষ যাতে এটা ওটা কিনতে পারে কিনলে তাদের শিল্পপণ্য বিক্রি হবে গরিব মানুষ যাতে ঘুটের ছাই দিয়ে দাঁত না মেজে টুথপেস্ট দিয়ে দাঁত মাজে তাহলে টুথপেস্ট কোম্পানির লাভ হবে গরিব মানুষ যদি জামা কাপড় কেনে তাহলে যারা ক্লথ মার্চেন্ট যারা টেক্সটাইল মার্চেন্ট কটন কটন মিলের মালিক তাদের লাভ হবে এই চিন্তাতে তারা আসেন তারা সরকারকে বোঝান পরিকল্পনা কমিশনকে বোঝান সেদিক থেকে কিন্তু 65, 66, 67, 68 ভারত আর 2020 ভারত এক জায়গায় নেই যে কথা বলে আমি শুরু করেছিলাম শিক্ষাগুরু কার্ল মার্ক্সের সেই কথা যে পরিবেশ মানুষকে সচেতন করে আর সচেতন মানুষ পরিবেশকে পাল্টাবার চিন্তা করে সেই সময় যে পরিবেশ ছিল তাই দেখে বামপন্থীরা আন্দোলন করেছিলেন তাদের পাশে মানুষ এসে জড়ো হয়েছিল বামপন্থীদের শক্তি বৃদ্ধি হয়েছে কিন্তু বামপন্থীরা খেয়াল করেননি যে তাদের উল্টো দিকে যারা আছে শাসক শ্রেণী বলা হোক যাই বলা হোক তারা কিন্তু নীরবে কিছু কাজ করে একটা গরিব দারিদ্র সীমার নিচে লোকের সংখ্যা কমিয়ে দারিদ্র সীমার নিচের লোক তাদেরকে বিপিএল বলা হয় তাদেরকে বিপিএল থেকে নিম্নবিত্ত নিম্নবিত্তের একটা অংশকে মধ্যবিত্ত মধ্যবিত্তের একটা অংশকে সচ্ছল মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বলা হয় সেটা তারা করেছে আগে শহরাঞ্চল গ্রামাঞ্চল শহরাঞ্চল কেন গ্রামাঞ্চল কেন শহরাঞ্চলেও পুজোর সময় একটা বাড়িতে ওই মার্কিন বিরাট বড় কাপড় কাটা হতো দর্জি ডাকা হতো দর্জি এসে সবার মাপ নিত জামা কাপড় কিনত এখন বহু পরিবারের দুটো তিনটে বাচ্চা থাকলেও কটা জামা হয়েছে কেউ বলছে 12টা কেউ বলছে 14টা এই যে পরিবেশটা পাল্টে দিয়েছে ওরা শাসক শ্রেণী যে শিক্ষা নিয়ে তাদের শাসনকে দীর্ঘতর করার জন্য দীর্ঘস্থায়ী করার জন্য তারা যে অর্থনৈতিক পরিবেশটাকে পাল্টে দিয়েছে এইটাকে বিবেচনা করতে পারলো না এইটাকে ধরতে পারলো না বামপন্থীরা তার জন্যই বামপন্থীদের আজকের এই দুর্বলতা হয়েছে বাদল সরকারের মতন মানুষরা আজকে থাকলে ওই রকম নাট্যকার ওই রকম বড় মাপের বুদ্ধিজীবীরা আজকে থাকলে তারা বামপন্থী নেতৃবৃন্দকেও পরামর্শ দিতে পারতেন যে কি করণীয় এই অবস্থায় অবস্থাটা চেঞ্জ নাটকেও তারা দেখাতে পারতেন যে 65, 66, 70 দশকের বাংলা বিংশ শতাব্দীর 70 দশকের বাংলা আর 21 শতকের প্রথম দ্বিতীয় দশকের বাংলা এক জায়গায় নেই এইটার যখন দেখি চিন্তাভাবনা করা নেতৃত্বের অভাব দেখলে বাদল সরকারের মতন ব্যক্তিদের কথা মনে পড়ে বাদল সরকারের 15 জুলাই জন্মদিন সেই 15 জুলাই জন্মদিনে বাদল সরকারের কথা বারবার মনে পড়ে তারপরে আমি আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই শেক্সপিয়ারের কাছে আমরা যাই জীবনকে জানবার জন্যে রক্তকরবীর কাছে আমরা যাই রবীন্দ্রনাথের জীবনকে জানবার জন্যে প্রধানত আমাদের মতো লোক যারা থিয়েটার করে না তারা বাদলবাবুও রবীন্দ্রনাথের পরে আমাদের প্রধানতম নাট্যকার যিনি তার নাটকের মধ্যে এটা আনতে পেরেছেন।